আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে ঈদ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা রওনা দিলাম জামাইকা মুসলিম সেন্টারের, অ্যাকচুয়ালি তাদের আয়োজনে একটা মাঠে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। লোকজন চলতেছে, Please welcome Shabuluddin. Many of you have known me quite some time as a Musalli of Jamaica Muslim Center. My name is Mohammed Shabuluddin. I am running for Democrat primary for City Council. A lot of services to the South Asian community and the Muslim community. I've been very involved in starting the senior center at the Jamaica Muslim Center. And of course, I've been there when it came to security issues and making sure that we worked with the local police department to get the protection that the Muslim community needs. I'm also very proud of one of my biggest legislative accomplishments in the state legislature, which I've been in for 11 and a half years, is the Religious Garb Bill, which is now a law, the Religious Garb Law, which prohibits discrimination in all employment in New York State, both public and private, for wearing religious garb or facial hair. And of course, it's very important, particularly to our sisters from Islam, for wearing hijabs and head covering, and many men for having beards for religious reasons. No one should have to choose between observing their religion. To get through this pandemic, there's been a lot of talk about getting back to normal as this pandemic starts to recess a little bit. But we've talked a lot about ensuring that we move into a new normal across this city in Queens County. And that new normal means that you have আল্লাহ, আল্লাহ মুসলিমরা বড় কষ্ট করে রোদের ভিতরে আপনার দরবারে হাত উঠাইছে। আল্লাহ, আল্লাহ আজকে আমাদের মোনাজাত আপনি ফিরাইয়া দিয়েন না, ইয়া আল্লাহ কবুল করে নেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, ইয়া আল্লাহ আজকে আমাদের বাবা মাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালুল আউয়ালিন। আল্লাহ খাস করে আপনার কাছে ফরিয়াদ করি। আল্লাহ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্লিজ মুভ ইওর ট্রাফিক ইন ফরওয়ার্ড সো পিপল ক্যান ওয়াক থ্রু, ইউ পুট রাইট অন দা গেট, প্লিজ মুভ দা ট্রাক। থ্যাংক ইউ ভাই, ওটা নিদিকে ছবি কাটবো, কত বেশি ছবি। আমরা এখন সবাই মিলে আমার দেবরের বাসায় বেড়াতে যাব, দেবরের বাসা, দুইটা দেবরের বাসা বেড়াতে যাব। তারপরে বেড়ানো হয়ে যাওয়ার পরে বাসায়, আমার বাসায় চলবে সারা রাত বেড়ানো, আরও ফ্রেন্ড সার্কেলরা আসবে। এখন এই ফাঁকে একটু ঘুরে আসছি, আপনাদেরকে পরে দেখাবো কোথায় কোথায় গেলাম, সবই একটু একটু দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। তানজিল, তুমি কি ঘুমাইতেছো?
আমার ফার্স্ট ফ্লোরের ভাড়াটিয়ারা ঈদের খাবার দিয়ে গেল গাড়িতে এসে। আবার ঈদ মোবারক। আমরা আমাদের এক কাজিনের বাসায় যাইতেছি বিকালবেলা। সিডিসি মাত্র তাদের ম্যান্ডেট ডিক্লেয়ার করলো যে যারা ফুললি ভ্যাকসিনেটেড তাদেরকে তারা আমরা মাস্ক ছাড়া যেতে পারবো। মাস্ক ম্যান্ডেটটা উঠায় দিচ্ছে। আমাদের সিডিসি ম্যান্ডেটেড যে ফুললি ভ্যাকসিনেটেড যারা মাস্ক ইউজ করতে পারবে না। এই যে আমাদের আরেক ফ্যামিলি চলে আসছে, আমার ছোট ভাই এবং তার ফ্যামিলি, আমরা সবাই যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডাল্ট যারা আছে সবাই ভ্যাকসিনেটেড, ইভেন চিলড্রেন যারা আছে তারাও ভ্যাকসিনেটেড। আমাদের ফুল ব্যাটালিয়ন আসতেছে। সব ব্যাটালিয়ন আমরা একসাথে। হ্যাঁ চলো, ওকে যাও। ঠিক কি খবর রিক্তা? ঈদ কেমন কাটতেছে? ঈদ
কেমন কাটতেছি? ভালো। খুব ভালো? ভালো। ওকে। থেকে দেখবে শিবু কি অবস্থা তোমার? বলো। বিশাল কাফেলা। ঈদ কেমন কাটতেছে? ঈদ এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মাথায় চুল নাই কিন্তু ঈদ থেকে কাফেলা দেখে ভালো লাগছে। বিশাল কাফেলা দেখি যে আপনি শুটিং করতেছে ভাবি মাস্ক খুলে না মলিরে দাওয়াত দিতে হবে তারপর ও যাবে মলি অনেক মজা মজা রান্না করেছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। অবশ্য ঈদের মধ্যে তো এত বেশি খাওয়া যায় না, তারপরও সর্বাসায় একটু একটু নিতে হয়, সেজন্য আমরা সবাই অল্প অল্প খেলাম। হ্যালো লোনা, ঈদ মোবারক, কিছু বলো, কেমন লাগছে তোমাদের ঈদ? কেমন আছেন? অনেক ভালো, ভালো লাগছে, অনেক এনজয় করছি। কোথায় কোথায় গেলা? অনেক জায়গায় গেলাম। এখন কোথায় যাব নেক্সটে? নেক্সটে তো আপনার বাসায় যেতে চাই। আপনি তো এখান থেকে নড়ছেন না। না না না, এখন নড়বো, তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। আমাদের নিয়ে আপনি? হ্যাঁ, তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। আমি গেলাম জসিম ভাবির বাসায় গেলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এখন বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, যেন খুব শিগগিরই ভাবি মিলিয়ন ভিউ হয়ে যায়। দোয়া করো মিলিয়ন ভিউ হইতে বহুত দেরি। কেন হবে না? কেন হবে? ইনশাআল্লাহ হয়ে যাবে। কি খবর শিপু, তুমি কিছু বলো? আমার বলার কিছু নেই, ভাষা নাই। এক একজন যেই সাজ সাজছে, যেই সাজ সাজছে, আমার বলার ভাষা আমি হারিয়ে দাঁড়াইছি, দাঁড়াইছি। শুনো, আজকেই তো দিন হলো সাজার দিন আমাদের, বুঝছো? বছরে দুইটা দিন সাজি আমরা, মনের মাধুরী মিশিয়ে। মনে হয় না, তুমি তো দুইটার বেশি করো না। এখানে খন্ড খন্ড আড্ডা চলছে, এখানে চলছে শেয়ারের আলাপ আলোচনা। লাবি বামুনিয়া, ঈদ মোবারক। এখানে সব আমার মেয়ের বান্ধবীরা, শুধু আমার মেয়েটা নাই। ওদেরকে দেখে আমার মেয়ের কথা খুব মনে পড়ছে। যাই হোক, আজ আমাদের বেড়ানো শেষ, এখন আমরা সবাই আমার বাসায় যাব। আমি যাই না এখন, বাকিটা আর করতে পারবো কিনা ভিডিও, তবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।